পরিবারগুলোর ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে আমরা চাইলেও আমাদের পরিবারগুলোকে এক রাখতে পারছি, এবং আমাদের পরিবারগুলোকে এক রাখতে না পারার একটা বড় কারণ আমরা নিজেদের যে পারিবারিক শিক্ষা, সেই পারিবারিক শিক্ষাটাই ধীরে ধীরে অনেক সীমিত হয়ে যাচ্ছে। মানে ঠিক যেরকমটা ছিল ওরকমটা কিন্তু আর আগের মতো নাই। আপনি চাইলেও আপনার পরিবারগুলোকে আর এক রাখতে পারছেন না। তার একটা বড় কারণ হচ্ছে আমাদের কনজিউমারিজম এবং আমাদের এক্সপেকটেশনের সাথে আমাদের পরিবারগুলো কখনো ম্যাচ করতে পারে। আমাদের পরিবারগুলো সবসময় চেষ্টা করে তাদেরকে এক রাখতে, মানে তাদের ছেলেমেয়েগুলোকে এক রাখতে, সন্তানগুলোকে এক রাখতে, কিন্তু সন্তানগুলো যখনই পরিবারের বাইরে থেকে কোনো সন্তান মানে অন্য একজন সন্তানের সাথে সম্পর্ক তৈরি করে, তখনই তারা তাদের মতো করে একটা জীবনযাপন তৈরি করে নেয়। এবং সেই জীবনযাপন হয়তোবা আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু সেটার জন্য যেমন আপনিও দায়ী না, সেটার জন্য সেই সন্তানটাও দায়ী না, সেটার জন্য সেই পরিবারের অন্য পরিবারের মানুষগুলোও দায়ী থাকে না, কিন্তু তারপরেও শুরু হয় নানান রকমের টানাপোড়েন। আমি নায়লা বাড়ি আজকে আছি আপনাদের সাথে এবং কথা বলছি পারিবারিক টানাপোড়েন নিয়ে। পারিবারিক টানাপোড়েন এখন এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে আমরা আমাদের নিজেদের পরিবার ঠিক রাখতে যেমন হিমশিম খাচ্ছি, ঠিক একই রকমভাবে এই পারিবারিক হিমশিম খাচ্ছি। একটা বড় অংশ পালিয়ে যাচ্ছে বিদেশে। আমি বিদেশে পালিয়ে যাওয়ার কথা এই কারণে বলছি, ভালো থাকার নামে যখন আপনি দেশের বাইরে চলে যাচ্ছেন, পরিবার থেকে দূরে চলে যাচ্ছেন, আপনার শেকড় থেকে যখন আপনি দূরে চলে যাচ্ছেন, তখন আপনার কাছে আপনার যে শেকড় সেই শেকড়টার কিন্তু কোনো ভ্যালু থাকছে না। এবং আপনার শেকড়ের যখন ভ্যালু থাকবে না আপনার কাছে, তখন আপনার সন্তানের কাছে একসময় আপনার ভ্যালু থাকবে না। সো ফার্স্টে যখন আপনি নিজে চাইবেন আপনাকে সম্মান দিতে, মানে আপনি যদি আপনার সম্মান চান, তাহলে কিন্তু আপনার শেকড়কেও আপনার সম্মান দিতে হবে। যেসব সন্তানেরা আসলে বাইরে চলে যায়, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় যে 60-75 বছর পরেই, মানে তাদের বয়স যখন 60-75 হয়ে যায় বা 60-75 পর্যায়ে চলে যায়, তখনই কিন্তু তারা একা হয়ে যায়। তার কেন? কারণ হলো যে আমাদের দেশের যেই রীতিনীতি বা আমাদের দেশের যে কালচার, সেই কালচারটাকে আমরা চেষ্টা করি আমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেলে বাবা মাটার সাথে একসাথে থাকতে। আর আপনি যখন বিদেশে যাচ্ছেন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যাচ্ছেন, তখন সন্তানকে ছেড়ে দিতে হবে আপনার 18 বছরের পরেই। আপনি তার ব্যক্তিগত জীবন নিয়ে আর কখনোই কোনো কথা বলতে পারবেন না এবং তার পছন্দ অপছন্দকে আপনার গুরুত্ব দিতেই হবে। এটা যেমন একজন ব্যক্তি স্বাধীনতায় খুবই গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম ভাবে যখন সে তার পরিবার গঠন করে, তখন কিন্তু আপনার পরিবার থেকে সে দূরে চলে যাচ্ছে। দূরে চলে গিয়ে সে হয়তো ভালো আছে, যেই ভালো থাকাটাই আপনি চেয়েছিলেন তাদের ফিউচার হিসেবে, কিন্তু একটা সময় আপনার একাকিত্ব বাড়তে থাকবে। এবং সেই একাকিত্ব আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার একজন পার্টনার মারা যাবেন। তখন আপনার কাছে মনে হবে যে আমার পরিবার যদি আজকে আমার পাশে থাকতো, আমার ভাই বোনরা যদি আমার পাশে থাকতো, বা আমার ছেলেমেয়েরা যদি আমার পাশে থাকতো, তাহলে আমার ভালোই লাগতো। আপনাকে তারা বলবে যে তুমি আসো আমাদের কাছে, নাতি নাতনির কাছে আসো, কিন্তু আপনাকে কিন্তু আপনার কমফোর্ট জোন ছেড়ে গিয়ে তারপরে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে হবে। সেটা কিরকম? সেটা হচ্ছে আপনার বাড়ি বা আপনার যেখানে বাসস্থান ছিল, আপনাকে সেখান থেকে ছেড়ে গিয়ে যখন অন্য একটা কালচারে যেতে হবে, তখন আপনার ভালো নাও লাগতে পারে, আপনার খারাপ লাগতেও পারে। কেন? কারণ আপনি তো অন্য একটা পরিবারে গিয়ে তখন মানে ফিট করছেন, আপনার নিজের যে জায়গা সেটা আপনি ফিট করতে পারছেন না। এবং আমাদের দেশে বা এটা আমাদের একটা বড় সমস্যা, আমাদের যত আমরা আমাদের যত বয়স বাড়ে আমাদের ইগো তত বাড়ে, এবং আমাদের চাহিদাগুলো কিন্তু এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে আমরা চাইলেও পারি না অন্য কোনো পরিবারের সাথে ফিট ইন করতে, অন্য কোনো কালচারের সাথে ফিট ইন করতে।